পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও কাটোয়া থানার সহযোগিতায় কাটোয়া 2 নম্বর ব্লকের সিংগি গ্রাম পঞ্চায়েতের ঘুমুরিয়া গ্রামে পাঠশালা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো সোমবার। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন ও কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, কাটোয়ার SDPO কৌশিক বাসক, কাটোয়া থানার IC তীর্থেন্দু গাঙ্গুলি, কাটোয়া 2 নম্বর ব্লকের BDO পুষ্পেন্দু সাহা, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, শিক্ষানুরাগী বিশ্বনাথ সাহা, কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী কণিকা বাইন সরকার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জি সহ অন্যান্যরা। আমরা মাননীয় MLA সাহেবের সঙ্গে কথা বলি এবং ওনার প্রচন্ড উৎসাহ ছিল এই ব্যাপারে, উনি সব ব্যাপারে আমাদেরকে এখানে মাননীয় MLA সাহেবের সাহায্য ছাড়া এইভাবে প্রজেক্ট করা খুব মুশকিল ছিল। আমরা সহযোগিতা পেয়েছি পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং BDO সাহেবের, BMH সাহেবের, প্রত্যেকটি সরকারি আধিকারিক এবং প্রশাসনিক পদে অধিষ্ঠিত লোকজন, তারা এত ইন্টারেস্ট দেখিয়েছেন, নইলে এই প্রজেক্ট করা সম্ভব ছিল না। এদিন এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষদের সাথে হাজির ছিল স্থানীয় কচি কাচারাও। জানা গেছে এই পাঠশালাতে ঘুমুরিয়া গ্রামের বাচ্চারা বিনামূল্যে ক্লাস করতে পারবে, পড়াশোনার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করানো হবে বাচ্চাদের। আপাতত বাচ্চাদের পড়াশোনার দেখভাল করবে স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা। বর্ধমান জেলা পুলিশের এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। পুলিশ প্রশাসনের সামাজিক প্রচেষ্টায় এবং কাটোয়া বিধানসভা বিধায়ক ও সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমাদের যে একটা পাঠশালা করা হয়েছে, করোনা পরিস্থিতির জন্য ছাত্রদের স্কুলে পড়াশোনার জন্য খুবই অসুবিধার মধ্যে দিয়ে হচ্ছে বলে এখানে আমরা একটা পাঠশালা তৈরি নির্মাণ করা হয়েছে। তা সেখানে কম সংখ্যক ছাত্র নিতে যাতে পড়াশোনা শুরু করা যায়, তারই আজকে শুভ উদ্বোধন আমরা করতে চলেছি। এখানে মাননীয় বিধায়ক সাহেব, অ্যাডিশনাল SP, সকলই প্রধান সাহেব সকলেই উপস্থিত থাকবেন। আমাদের আর কিছুক্ষণের মধ্যে এটা অনুষ্ঠানটা শুরু। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।